আমাদের প্রিয় খেলা, সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের ম্যাচ এশিয়া কাপেতে এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকদিন পরে মুখোমুখি হচ্ছে, সেটাও খুব আগ্রহ নিয়ে আমরা সবাই দেখব, সারাদিন লোকেরা এনজয় করবে আজকে। নিউটাউন ইকো পার্ক প্রতভবনে আসেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। রবিবার একদিকে ডার্বি, অন্যদিকে ভারত পাকিস্তান ম্যাচ, সানডে আজ হডরে। পশ্চিমবঙ্গের লোকেরা আজ দুটো খেলাতে চোখ রাখবে, দুটোই হাই ভোল্টেজ। অনেকদিন পর ডার্বি নিয়ে মাতামাতি দেখা যাচ্ছে, এটা ভালো সংকেত। এটা নিয়ে বাংলার ফুটবল ঘুরে দাঁড়ালো ভালো কথা, পাশাপাশি ভারত পাকিস্তানও রয়েছে, দুটোই উপভোগ করব। খিদিরপুর এলাকায় দুর্ঘটনা, খিদিরপুর এলাকায় রাস্তা সরাই হয় না। রামপিয়ারের রাম পুরনো নেতা, তার পরিবারকে সমবেদনা জানায়, কিন্তু কাউন্সিলরের ছেলের এই দুর্ঘটনায় মারা গেলেন, এটা দুর্ভাগ্যজনক। পার্থ ঘনিষ্ঠ প্রসন্ন কুমার রায় প্রসঙ্গে তিনি বলেন যে ধরা পড়েছে উনি ব্যবসায়ী মানুষ, তাদের সম্পত্তি থাকতেই পারে, ওই অবৈধ টাকার সঙ্গে যোগাযোগ আছে কিনা খতিয়ে দেখতে হবে। কাদাপাড়ায় পরিচিত ছেলে ব্যবসা করে বড় হয়েছে, তবে অবৈধ টাকার সঙ্গে যোগসূত্র খতিয়ে দেখতে হবে, এখানে অনেক অবৈধ কাজ চলছে, ওই টাকা নিয়ে এসব কাজ হয়, আমরা আশা করব তদন্ত হবে। সানডে একদম হট ডে হয়ে গেছে আজকে, নিশ্চয়ই আমরা পশ্চিমবাংলার লোকেরা দুটো খেলাতেই চোখ রাখবে, কারণ দুটো হাই ভোল্টেজ গেম হবে। আমরা অপেক্ষা করবো, অনেক দিন পরে ডার্বি নিয়ে খুব মাতামাতি দেখা যাচ্ছে, টিকিট সব শেষ হয়ে গেছে, বাংলার ফুটবল ঢিলাঢালা চলছিল একটু, আমার মনে হয় এইটা একটা ভালো সংকেত, এখান থেকে যদি আবার ঘুরে দাঁড়ায় বাংলার ফুটবল খুব ভালো হবে। আমাদের প্রিয় খেলা, সঙ্গে সঙ্গে ভারত পাকিস্তানের ম্যাচ এশিয়া কাপেতে এটা খুব গুরুত্বপূর্ণ, অনেকদিন পরে মুখোমুখি হচ্ছে, সেটাও খুব আগ্রহ নিয়ে আমরা সবাই দেখব, সারাদিন লোকেরা এনজয় করবে আজকে। খিদিরপুর এলাকায় ওই ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, ওটা রাস্তাঘাট খারাপ থাকে, কিন্তু ঠিকঠাক রাস্তা সারাই হয় না, সারা বছরই গর্ত থাকে। প্রথম কথা, খুবই মর্মান্তিক, রামপিয়ারি রাম খুব পুরনো নেতা, আর তার ছেলেও রাজনীতিতে এসছেন, এইভাবে মৃত্যু হবে এটা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, আর সেই পরিবারকে সান্ত্বনাও জানাই আমি, কিন্তু সরকারের কমপক্ষে সচেত হওয়া উচিত। মজার ব্যাপার দেখুন, দুঃখের বিষয় দেখুন, কাউন্সিলারই মারা গেলেন, যেটা কর্পোরেশনের দায়িত্ব রাস্তা ঠিক করা, আর সেখানে এরকম দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে, কাউন্সিলার ইচ্ছে খারাপ কী হবে আর।